দাদা, আমি ওই আধার কার্ড অফিস থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আপনার আধার কার্ডটা কিন্তু এখানে চলে এসেছে। স্যার আমি তো এখনো পাইনি। কানে কি নিয়ে বসে আছো? হ্যাঁ ফোন নিয়ে। তা আমি কি বললাম? আমি বললাম যে কার্ডটা এখানে এসেছে, আপনার আধার কার্ডটা এক্ষুনি ক্যান্সেল করে দেবো। হ্যাঁ ঠিক আছে বলুন, আসলে এতদিন পাইনি তো একটু গন্ডগোল হয়ে গেছে। বলুন বলুন। হ্যাঁ বলছি যে একটু কনফার্মেশন করাবেন, ঠিক আছে? আপনার ডেট অফ বার্থটা বলুন। ফার্স্ট মে 1980। এবার আপনার নামটা একটু বলবেন। কুন্তল সানু। নামটা যেটা দেখতে পাচ্ছি আধার কার্ডে সেটা হচ্ছে KUTTAPANU। এটা কি আর কি হচ্ছে? নাম যেটা লেখা আছে কার্ডে সেটাই বলছি। আমার নাম কুন্তল সানু, আপনি বলছেন কুত্তা পানু। অনেক পানু সিনেমা দেখেন কি? পানু ফানু আসবে কোথেকে? কার্ডে লেখা আছে সেটাই বলছি, কুত্তা পানু নাম লেখা আছে আপনার। এতদিন ধরে বড় নিজে হচ্ছে না, তারপরে যাও বাইরে না তাও ভুলবার কানের গোড়ায় দেবো। আপনার বিয়ের ক বছর হয়েছে? 3 বছর হয়েছে। বাচ্চা তো হয়নি এখনো? না। তো নাম তো ঠিকই আছে, নোমা মানে মা হয়নি, নোমা পানু। আরে আপনি যা ইচ্ছাতেই বলে যাচ্ছেন, মা হয়নি বলে নোমা পানু করে নাম হতে পারে না। আপনার কাজ করছেন না না, আপনি এত গালাগাল দিচ্ছেন দাদা, এটা ঠিক নয় কিন্তু। নিজের ক্ষমতা নেই না? সরকারি কর্মচারী মাইনে নিচ্ছে, ঘুষ নিচ্ছে, তারপরে চাইনিজ এজেন্সিতে। আপনি একটু কথা বলুন তাদের সঙ্গে। আমি ব্যাংকে গিয়ে বলবো আধার কার্ডে ভুলবার এই কুত্তার সামনেই বলে দিয়ে আসবো। আমি দরকার নেই, যা আছে আপনি তাই পাঠাবেন, সরকারি কর্মচারী দল। হ্যালো, হ্যাঁ বলুন দাদা। আপনি তো দেখছি প্রথম থেকে প্রচুর গালাগাল দিয়েছেন। আপনার নাম যদি কুন্তল সানু আছে, যদি আধার কার্ডে কুত্তা সানু হয়, আপনার বউয়ের নাম যদি সানু হয়, আপনার যদি আমি কুত্তা পানু, আমার বউ নোমা পানু, আর এবার খুশি তো? এবার ঠিক আছে।